ডিসক্লাইমার, ভিডিওটা এখানে ফান করে বানানো হয়েছে, সো ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আম গাছে আম থাকে, টিকটকে থাকে বাঁদর, দিঘি তো আর দিঘি নাই মামা, হইয়া গেছে শাক। আমি বলুম না, আমার শরম করে। ওয়েট, এটা কিন্তু জাস্ট একটা কবিতা, কেউ আর রোশ ভাইবেন না, কারণ আমি কিন্তু নায়িকা দিঘির বিরাট একজন ভক্ত। তার মানে নায়িকা হিসাবে তার এমন কোন মুভি নাই যেটা আমি দেখি নাই। কিন্তু নায়িকা হিসাবে তো তার একটাই মুভি রিলিজ হয়েছে। সরি, আসলে তার এমন কোন টিকটক ভিডিও নাই যেটা আমি দেখি নাই। কি সুন্দর নাচে! সো হে গাইস, দিস ফর আবি ব্যাক উইথ অ্যানাদার লাইরা লুইরাসা ভুদিয়া খা। একদম লাতি দেব, কিন্তু বেচা খায় লাতি। আস্তে আস্তে বুঝছি, এসব তেনা পেছানো বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। ওই ইন্ট্রো লাগা। অনেক কাল আগের কথা, যখন আমাদের এই ছোট দিকে বাংলাদেশ মুভি ইন্ডাস্ট্রিতে এসে তার কিউট ফেস আর অভিনয় দিয়ে সবার মন জয় করে নেয়। আমি তোমার কাছে দুহাত তুলে ছোটবেলায় তার অভিনয় দেখে আমরা অনেকেই ভাবছিলাম সে বড় হয়ে মনে হয় অনেক বড় একজন অভিনেত্রী হবে। তুমি দয়ার সাগর, তোমার কাছে কিন্তু হইল ডাকি, আমাদের সবার মুখে ধামা ঘষে দিয়ে নিজের নায়িকা অপমান করার জন্য সে এখন ঠিকঠক করতেছে। ভাবা যায় কত স্মার্ট। স্মার্ট থেকে মনে পড়লো, আমাদের ছোট দিকে বড় হয়ে এখন এতটা স্মার্ট হয়ে গেছে যে তার অফিসিয়াল ফেসবুক পেজের প্রতিটা ছবির ক্যাপশন দেখলে আপনার নিজেরই স্মার্টনেস হাওয়া হয়ে যাবে। বুঝতে পারছি, এখন বলবেন কি দেখাইলেন, কিছুই তো পড়তে পারলাম না। আরে মামা, আমি থাকতে আপনারা কেন কষ্ট করবেন, আমি পয়রা দিচ্ছি। আই এম পিঙ্ক পিঙ্ক, আর আই এম বিলাক বিলাক। আমাকে কিউট লাগছে না, শুধু কিউট না, একেবারে পরিল্লাহান লাগতেছে। আর লাগবেই বা না কেন, দেখতে হবে না কার ফেভারিট নায়িকা। কি বলছেন এসব? আমি ঠিকই বলতেছি, শাড়িতে আমি, এই যে হাফ প্যান্টে আমি, দেখা যাচ্ছে তো? আমি দুই হালি দেখতে পাচ্ছি, তাইলে কি আমার চোখ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে? জানি না, আমিও না। আমার সাথে কে, আমি বলবো না, আপনারাই বলুন। আমার সাথে ডাকে, আমি বলুম না, আপনারাই কমেন্টে জানিয়ে দিবেন। আসলে সামনাসামনি তো কোনোদিন তুলতে পারবো না, তাই এডিটেই লাগিয়ে দিছি। কেউ আবার ভাববেন না আমি বিয়ে করেছি, এভাবে পিক তুলে দেখাও, ভালোভাবে দেখলে চিনতে পারবে আমাকে। দিশেহারা আমি, সূর্যের চুমু খাচ্ছি, আরাম পাচ্ছি, মন চাইলেও তাই দিলাম আর কি। সময়ের সাথে সবকিছু পরিবর্তন হওয়া স্বাভাবিক। হ, এটা কেউ না বুঝতে পারলেও আমি বুঝছি, এই জন্যই তো ফার্স্টের ওই কবিতাটা বানানো। আম গাছে আম থাকে, টিকটকে থাকে বাঁদর, দিঘি তো আর দিঘি নাই মামা, হইয়া গেছে শাক। আমি বলুম না, আমার শরম করে। আচ্ছা আমার একটা কথা বলেন, আপনি একজন পাবলিক ফিগার, আপনার লাখ লাখ ফলোয়ার, আপনি আপনার পোস্টে এরকম বস্তি মার্কা ক্যাপশন কেমনে দেন? কেমনে জানি না, আমিও না। যাই হোক, এসব বাদ দেন, একটা সত্যি কথা বলি, শুনেন। বলো বলো। সত্যি বলতে, আমি ছোটবেলায় দিঘি বলতে যা বুঝতাম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর এখন দিঘি বলতে যা বুঝি। বিশ্বাস করেন রাসেল ভাই, আমার এখনকার দিগিরে বেশি ভাল লাগে, বিকজ আই লাভ টিকটকার। যত দিন যাচ্ছে তার টিকটক ভিডিও দেখে আমি আরো বেশি মুগ্ধ হয়ে যাচ্ছি। দেখছেন কি সুন্দর নাচে, এই জন্যই তো বলি দিঘি ইজ মাই ফেভারিট নায়ক, আমার ভালোবাসা, আমার ক্রাশ, আমার জানেমান, আমার সব কিছু। ওয়েট ওয়েট, আবার কেউ সিরিয়াসলি নিয়েন না, এটাই কিন্তু সত্যি। চোখ বন্ধ, কেউ নজর দিবি না, এই চিকনা আমার। আর থ্যাংক ইউ সো মাচ আপ্রিতি ভাইকে এমন একটা দিঘি আমাদের উপহার দেওয়ার জন্য। কি বলতে চাও, সরাসরি বলো। না না, কিছু না। Oh.
আমি এমন অনেক শিশু অভিনয়শিল্পী দেখছি যারা বড় হয়ে হাওয়া হয়ে গেছে, তাদের এখন চিহ্ন নাই। কিন্তু আমাদের দিগিরে দেখেন, সে টিকটক করে হলেও চেষ্টা করে যাচ্ছে আমাদের ডিফারেন্ট কিছু উপহার দিতে। তারপর আপনারা কেন যে তারে এত হেট করেন বুঝি না, আমিও না। নাও কাম টু দা পয়েন্ট, হ্যাঁ এর আগে আমিও দিগিরে অনেকবার রোস্ট করছি, কিন্তু না আর না। কেন? কারণ এখন শি ইজ মাই ফেভারিট নায়িকা। তাই বলবো এসব বাদ দিয়ে আসেন ভালো হইয়া যাই। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিয়ে, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করেন লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু ইয়ান আপ, তবে নামটা মনে রাখেন। নাম কি? আমার নাম ইংলিশে কম না বাংলায় কম? ইংলিশে বলেন বাংলায় বলেন। প্রথম হলো মোহাম্মদ সাব্বির। এটা কি বাংলায়? হ্যাঁ। আর ইংলিশে হলো ম্যানি বিশ সাব্বির। কেমন লাগা মেরা মজাক?